everyone, welcome to Desh Piraton. শোবিজ অঙ্গনের রঙিন সব খবর নিয়ে হাজির হয়েছি আমি শারমিনান্সি। চলুন দেখে নেই কি থাকছে আজকের দেশ বিরোধনে। প্রথমে ঢালিউডের খবর। জঙ্গল ও জলদস্যু দুটোই যেন আতঙ্কের নাম সুন্দরবনের মানুষের কাছে। আর এই সুন্দরবনের জলদস্যুদের নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। ছবিটি মুক্তির পর প্রশংসা এবং অভিনন্দনের মাঝেই রোমাঞ্চকর এই ছবি দেখতে হলে ভিড় করেন দর্শনার্থীরা। সম্প্রতি একটি বিশেষ শোতে তারকাদের পদচারণায় মুখর ছিল ব্লকবাস্টার সিনেমা হল। র‍্যাবের অর্থায়নে নির্মিত ছবিটির খবর জানাচ্ছেন আহসান হাবিব। চোখে মুখে জয়ের আভা আর উচ্ছ্বাস যেন বাঁধভাঙা, এ যেন কোনো প্রাপ্তির আনন্দঘন পরিবেশ। সব উত্তেজনা ছিল অপারেশন সুন্দরবন সিনেমাটিকে ঘিরেই। সিনেমা যেমন দর্শককে করেছে হলমুখী, তেমনি জায়গা দখল করে নিয়েছে মানুষের মনেও। স্পেশালি তাদের মানে গেট আপ, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সব কিছু অসম। সিএম ভাইয়ের অভিনয়, রোশনের অভিনয় খুব ভালো লাগছে। নুরশাদ পারিয়া এই ডিফেন্সের এই র‍্যাব ইয়ে দেখে আরও ভালো করেছে যে তারা দেশের জন্য কত কাজ করে এটা বোঝা গিয়েছে। সিনেমাটির অভিনেতা অভিনেত্রীরাও ভক্তদের উল্লাসে আনন্দিত, জানালেন সিনেমাটিকে নিয়ে তাদের অভিমত। নতুন যারা আসছে আমি বলবো তারা অনেক ট্যালেন্টেড, তারা আমরা যেখান থেকে শেষ করেছি তার ওখান থেকে আসলে শুরু করছে। সো আমি বলবো যে এই ছবিতে যেমন আমি দেখেছি সিয়াম, রোশন, ফারিয়া বা অন্যান্য যারা আছে, মনোজ প্রামাণিক, তারপরে রণব, এভরিবডি অত্যন্ত সুন্দর অভিনয় করেছে। অডিয়েন্সের ফিডব্যাকের জন্য আমরা অপেক্ষা করছিলাম, আলহামদুলিল্লাহ তাদের ভিতরে যে 97% 98% পজিটিভ রেসপন্স দিচ্ছেন, দিস ইজ আ ভেরি বিগ থিং ফর আস। দর্শক বিভিন্নভাবে ক্রিটিসাইজ করছে বা প্রশংসা করছে, কিন্তু ফ্যাক্টর ইজ দ্যাট এটা আমারটা আসলে আমি বুঝবো, আপনি হয়তো ধরতে পারবেন না। তবে আপনি যখন ক্রিটিসাইজ করবেন তখন আপনার ক্রিটিসাইজটাকে আমি প্রাধান্য দেবো, এবং আমি নিজেকে যখন ক্রিটিসাইজ করছি তখন সেটাকে আমি প্রাধান্য দিয়ে পরবর্তীতে সেটাকে ইমপ্রোভাইজ করার ট্রাই করি আমি। সিনেমাটি দেখতে এসে খল অভিনেতারাও জানালেন তাদের প্রতিক্রিয়া। আমাদের আইজিপি মহোদয়ের একজন বডিগার্ড পুলিশ কমার তো এসে আমাকে বললো যে ভাই আমার বাড়ি ওখানে খুলনায়, আমি অনেক ডাকাতকে দেখছি একদম, মানে আমার প্রথমে আমি তো ভাবি নাই, আমি ভাবছি অরিজিনাল ডাকাতকে অ্যাক্টিং করাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, আমি কিছুটা হলেও হয়তো গজাল চরিত্রের কাছাকাছি যেতে পেরেছি। তো দর্শক যখন সিনেমাটা দেখে বলছে যে না সিনেমাটা অনেক ভালো হয়েছে, এরকম সিনেমা এর আগে বাংলাদেশে হয় নাই, তখন হচ্ছে আসলে আমরা অনেক গর্ববোধ করি। সাজু আর পাখি জুটিকে কেন আলাদা করে দেখছেন মানুষ সে কারণ জানালেন তারা নিজেই। আমাদের ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, আলাদা করে চোখে পড়ার মতোই, আর সেই জায়গার থেকে আমাদের কেমিস্ট্রিটাও সবার ভালো লেগেছে, সে কারণে হয়তো বা এর মধ্যে একটা মিষ্টি প্রেম আছে এবং একটা ঘটনা আছে, গল্প আছে, ওইটা সবার ভালো লাগছে। সিনেমাটি দেখতে আসা তারকারা বললেন প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন, হয়েছেন মুগ্ধ। এক কথায় যদি বলি মানে এই ধরনের ছবি আমাদের দেশে আসলে একটা নতুন অভিজ্ঞতা, আমরা মানে এত আয়োজনের ভেতর দিয়ে এবং একটি দুর্গম জায়গায় এমন একটা অপারেশনের ছবি দেখবো এতটা ভাবি নাই। সিয়াম এই যে সুপার অ্যাক্টর যেগুলো হবে, এবং আমরা তো বোম্বে পর্যন্ত গেছি, ওরা হলিউড পর্যন্ত যাবে, দীপন হলিউড পর্যন্ত নিয়ে যাবে আজকে, সেই অবশ্যই তো 30 বছর ধরে কাজ করে সেটা তো এক্সপেক্ট করি, এরপরে আমরা কত দূর গেলাম, এরা নিয়ে যাবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে আমরা বাংলা সিনেমা যে একটা নতুন জোয়ার উঠেছে না, সেই জোয়ারটা আর থামবে না। ভীষণ ভালো লেগেছে, মানে একদম প্রপার অ্যাকশন কমার্শিয়াল সিনেমা যেটা দেখতে চাই সেটা দেখেছি। অ্যান্ড ভাবতে খুব ভালো লাগছে যে 3 বছর আগে বানানো একটা সিনেমা এখন এই সময় এসেও মনে হচ্ছে যে না, ওই সময় অনেক ভালো বানানো হয়েছে। দেশের মানুষ যেন সিনেমাটি দেখতে পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে বলে জানান র‍্যাব মিডিয়া উইংয়ের পরিচালক। কথা বলেন সিনেমা হলের মানোন্নয়ন নিয়েও। এটা কিন্তু ওয়ান্স ফাইন মর্নিং তৈরি হয় নাই, এটার জন্য সবার অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের যারা কলাকুশলী তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা অনেক শ্রম দিয়েছেন। সিনেমাটি দেখা শেষে ছবির অভিনেতা ও কলাকৌশলীরা ভক্তদের সাথে আনন্দে মেতে ওঠেন। দীর্ঘদিন পর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা যেমন এনে দিয়েছে দর্শকদের গ্রহণযোগ্যতা, পাশাপাশি সমৃদ্ধ করেছে বাংলা চলচ্চিত্রকে। আহসান হাবিব, দেশ টিভি, ঢাকা। ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি পূর্ণিমা ফেরদৌস দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই তারকা জুটি। সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমার নাম আহারে জীবন, পরিচালক ছটকু আহমেদ। পূর্ণিমা ফেরদৌস ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানি,
মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহানুর প্রমুখ। আফসানা মিমির রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকায় সিনেমায় একই বছর দুটি ভিন্ন ছবি দিয়ে অভিষেক হয় দুটি নতুন মুখের। নিজেদের স্ক্রিন অ্যাপিয়ারেন্স ও অভিনয় দক্ষতায় দর্শক মনে জায়গা করে নেন তারা। নিজেরা যেমন জনপ্রিয় হয়েছেন, তেমনি জনপ্রিয় হয়েছে তাদের জুটিও। কথা বলছি ফেরদৌস ও পূর্ণিমা জুটি নিয়ে। একসময় একাধিক সিনেমায় জুটি বেঁধে কাজ করে তারা পেয়েছেন বহুল খ্যাতি। দীর্ঘ 9 বছরের লম্বা বিরতির পর ফের তারা জুটি বেঁধেছেন গাংচিল ও জ্যাম শিরোনামের দুটি সিনেমায়। তবে এরই মাঝে ঘোষণা এলো এই জুটি আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছে নতুন আরেকটি সিনেমায়। ছুটকু আহমেদ পরিচালিত সিনেমাটির নাম আহারে জীবন। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ 25 বছর পর ফেরদৌসকে দেখা যাবে ছুটকু আহমেদের সিনেমায়। এছাড়াও জানা যায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালিত জ্যাম ও গাংচিল শিগগিরই মুক্তি পাবে। এদিকে গেল শুক্রবার মুক্তি পেল ফেরদৌস অভিনীত মাহমুদ দিদার পরিচালিত সিনেমা বিউটি সার্কাস। আফসানা মিমি, বিনোদন ডেস্ক, দেশ টিভি। দেশ বিনোদনের রঙিন জগৎ থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম দেশ বিনোদনে রঙিন দুনিয়ার চমকালো সব খবর দিতে। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার বলিউডের খবর। 95তম অস্কারের আসরের জন্য এরই মধ্যে জমা পড়তে শুরু করেছে বিভিন্ন দেশের জনপ্রিয় সব ছবি। এ আসরে ভারত থেকে সিনেমা জমা দেওয়া নিয়ে চলছে বেশ জল্পনা কল্পনা। আর আর আর, কেজিএফ টু নাকি কাশ্মীর ফাইলস, কোনটা যাচ্ছে অস্কারে? বিস্তারিত থাকছে আফসানা মিমির আরও একটি রিপোর্টে। ৯৫তম অস্কারের আসরের জন্য এরই মধ্যে জমা পড়তে শুরু করেছে বিভিন্ন দেশের জনপ্রিয় সব ছবি। এ আসরে ভারত থেকে সিনেমা জমা দেওয়া নিয়ে চলছে বেশ জল্পনা কল্পনা। আর আর, কেজিএফ টু নাকি কাশ্মীর ফাইলস, কোনটা যাচ্ছে অস্কারে? এই প্রশ্ন সবার মনে। সবাই যখন ভাবছে ব্লকবাস্টার সিনেমাগুলোর কথা, তখনই টুইস্ট আনলো ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। বাদ পড়ল গেস করা সব বড় বড় ব্লকবাস্টার সিনেমাই। সবাইকে পেছনে ফেলে এবার অস্কারে যাবে গুজরাটি সিনেমা ছেল্লো শো। প্যান ললিন পরিচালিত ছেল্লো শো ছবিটির ইংরেজি নাম লাস্ট ফিল্ম শো। সিনেমাটিতে তুলে ধরা হয়েছে গুজরাটের একটি ছোট্ট গ্রামের গল্প। বলা হচ্ছে সিনেমাটির গল্প দর্শককে যেমন বিনোদন দিবে, তেমনি অনুপ্রাণিতও করবে। এই সিনেমার মূল চরিত্রে আছেন একজন 9 বছরের কিশোর, তার নাম সময়। সময়ের বাবা এবং সময় নিজেও ট্রেনের যাত্রীদের কাছে চা বিক্রি করেন। সেই ট্রেনের পাশ দিয়েই যেন বয়ে যায় সময়ের জীবনের স্রোত। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে এক সময় সিনেমার প্রেমে পড়ে সে। নিয়মিত সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েই ঘটে নানান ঘটনা, আর সেই সব গল্প নিয়েই ছেল্লো শো। তবে ঘটনা কোন দিকে যায় আর দর্শককে কিভাবে ভাবিয়ে তোলে, সেটি জানতে দেখতে হবে সিনেমাটি। ছেল্লো শোতে অভিনয় করেছেন ভাবিন রবাবি, পরেশ মেহতা, রিচা মিনা, ভাবেশ শ্রীমালী, দীপেন রাওয়াল সহ অনেকেই। গত বছর ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ছেল্লো শোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। পরে ছবিটি ভ্যালাডোলিড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার গোল্ডেন স্পাইক জয় করে। এছাড়াও বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ বেশ কিছু উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয় সিনেমাটি। সিনেমাটি 14 অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আফসানা মিমি, বিনোদন ডেস্ক, দেশ টিভি। চলুন দেখে আসি দেশ বিনোদনের টুকরো কিছু খবর। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে কাজল আরিফিন পরিচালিত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকটি। কিন্তু এই নাটকের চতুর্থ মৌসুমে প্রচারিত কয়েকটি সংলাপ নিয়ে
ফেসবুকে উঠেছে বেশ সমালোচনার ঝড়। আর তারই পরিপ্রেক্ষিতে এই নাটকের কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ধ্রুব টিভি। আরব ভাইরাস মানে সুফি ম্যাপ। প্রায় দুই দশক ধরে এটাই জেনে আসছেন শ্রোতারা, কিন্তু দীর্ঘদিনের এই বিশ্বাস ও ভাবনায় এবার কিছুটা পরিবর্তন আনতেই হবে। কেননা ব্যান্ডটি থেকে সরে দাঁড়িয়েছেন আরব ভাইরাস ব্যান্ডের ভোকাল সুফি। গত জুন মাসে ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন তিনি। সম্প্রতি ছিল ব্যান্ডের হয়ে তার শেষ কনসার্ট, যেখানে আরব ভাইরাস ভক্তদের আবেগে আপ্লুত হতে দেখা গেছে। ব্যান্ডটি হয়ে সুফি ম্যাব্রিক আর স্টেজে উঠবেন না, এটা যেন মেনে নিতে পারছেন না ভক্তরা। ভারতের আলোচিত ও সমালোচিত রিয়েলিটি শো বিগ বসের সিজন 16 আসছে 1 অক্টোবর থেকে। আগেই প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন প্রোমো, যেখানে এই শোয়ের সঞ্চালক বলিউড ভাইজান সালমান খানকে 1987 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মিস্টার ইন্ডিয়ার খলনায়ক মোগাম্বু রূপে দেখা গেছে। এবারের সিজনে জান্নাত জুবি রেহমানি, মুনাওয়ার ফারুকি, ভিভিয়ান ডিসেনা, কনিকা মানের মতো টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া তারকারা অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে। মানে পায়েল হে ছানকাই, ফাল্গুনী পাঠকের গাওয়া 90 দশকের এই গানটি বর্তমান সময়ে শ্রোতাদের কাছেও জনপ্রিয়। জনপ্রিয় এই গানটি রিমেক করা হয়েছে, যেখানে ধনশ্রী বর্মার সঙ্গে গেয়েছেন নেহা কাক্কার। আর এই গানের কারণে নাকি চটেছেন ফাল্গুনী, সুযোগ থাকলে আইনি পদক্ষেপ নিতেও বলে জানিয়েছেন এই শিল্পী। রিমিক্সেস বনতে হ্যাঁ, আজকাল ভি বনতে হ্যাঁ, আচ্ছে ভি বনতে হ্যাঁ, এসা নেই হ্যায়, এই থোড়া ইসকা ধ্যান রাখনা চাহিয়ে মেবি, ইসলিয়ে লোগোকো আচ্ছা নেই লাগ রাহা হ্যায়। শাহরুখ খান, তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। হাম তুমহারে হ্যায় তুমহারে সনম, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কোনো কিছু দিলেই ভাইরাল। এবার শাহরুখ খান নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তার পরনে কোনো শার্ট ছিল না। ছবিটি শেয়ার করে পাঠান মুক্তির আগে তার ভক্তদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন কিং খান। সম্প্রতি পাঠান মুভির টিজার প্রকাশ পায়, যেখানে আলো আঁধারির মাঝে মাত্র এক ঝলকই দেখা মিলেছে শাহরুখ, তবে তাতে তার লম্বা চুলের নতুন লুক অনেকটাই স্পষ্ট হয়েছিল। ইন্ডিয়ান আইডল ও আমেরিকান আইডলের পর এবার শুরু হতে যাচ্ছে সৌদি আইডল। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল শেখ শনিবার এই ঘোষণা দেয়। সৌদির জিএ এবং এমবিসি গ্রুপের মধ্যে অংশীদারিত্বের আন্তর্জাতিক অনুষ্ঠানটি নির্মাণ এবং সম্প্রচার করা হবে। আগামী মাসে অনুষ্ঠানটির চিত্রগ্রহণ শুরু হবে। দুই ভাগে বিভক্ত থাকবে অনুষ্ঠানটি, অডিশন এবং লাইভ শো। নতুন এই অনুষ্ঠানে সৌদি প্রতিভা খোঁজার চেষ্টা করা হবে। বিচারক হিসেবে থাকবেন সৌদি গায়ক আসিল আবু বকর, আমিরাতি গায়ক ও অভিনেত্রী আহলাম, জনপ্রিয় আরব গায়ক আসালা সিরিয়ান এবং সুরকার মাজেদ আল মুহান্দেস। بعد النجاح الكبير الذي حب ايدل لاول مره الان وحلمك بانتظارك আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আবারও হাজির হব শোবিজের নানা খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেখতে থাকুন দেশ বিনোদন।